তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো কেমন আছো আমার ইউটিউব বাসীরা? আজকের টপিক হচ্ছে ভ্লগ, অন্য কারণ না আমার। তো আমি কিছুদিন আগে দীঘা ঘুরতে গেছিলাম, তো ভ্লগটা ভাবলাম বানাবো, মাঝখানে ভাবলাম বানাবো না, এরকম ভাবতে ভাবতে ভাবলাম না বানিয়েই ফেলি। তো মাঝখানে কিছু কিছু অংশ কাট রয়ে গেছে, ওইগুলো আমি এরকমই মুখে করে এক্সপ্লেন করে দেবো। সো চলো শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার। সো আজকের ভিডিওটা আমি করবো ভ্লগ, দীঘা, ফার্স্ট টাইম দীঘা যাচ্ছি। দেখতেই পাচ্ছ এরকম ল্যাদ খেয়ে আছি, তার কারণ হচ্ছে সারা রাত ঘুমাইনি। ইটস নট ফর এক্সাইটমেন্ট, নিজের উপর ভরসা নেই ভাই, কখন অ্যালার্ম বাজবে, আমি উঠবো কি না উঠবো, কী দরকার। আসতে বলো রাত জেগে কাটিয়ে দিই গেম খেলে, সারা রাত গেম খেলার পর এবারে ফ্রেশ হতে যাই একটু দাঁত ফাঁত মেজে। তো দেখা হচ্ছে দাঁত মেজে। সো গাইস, দাঁত মেজে চলে এসেছি, এবারে রেডি হবো বেরোনোর জন্য। আর এই যে দেখছো এই ব্যাগের মধ্যে আমার সব লাগেজ আছে, জামা প্যান্ট চাড্ডি মাড্ডি সব। সো রেডি হই, তারপরে দেখা যাচ্ছে। গাইস বেরিয়ে পড়েছি এখন রাস্তায়, দেখতে পাচ্ছি চারিদিকে সকাল সকাল কাজ শুরু হয়ে গেছে, ধুমধাম আওয়াজ আসছে। সো বেরিয়ে পড়েছি, বন্ধুদের সাথে যাবো, বাবাও আছে মনে হচ্ছে, স্যারের বাড়িতে যাবো, স্যারের বাড়িতে গিয়ে ওখান থেকে বাস ধরে তারপরে ট্রেন ধরে যাবো। আমরা এসে গেছি স্যারের বাড়িতে, স্যারের বাড়ির ছাদে একদম টপ কর্নার দেখতে পাচ্ছ ভিউটা। আর হচ্ছে আমার সব ধ্যানদা বন্ধুগুলো, আরে বানা না না রে কুমড়াগুলো, ওখানে গান চালাচ্ছে। আমরা যাচ্ছি হাওড়া স্টেশন দিয়ে, এখন দেখতে পাচ্ছ এই যে আমার একটা বন্ধু হ্যাবলা বুঝছেন, সামনেরটা দেখো, এতদিন মিলে যাচ্ছি। 2000 years later গাইস, আমরা পৌঁছে গেছি দীঘাতে, দীঘা স্টেশনে এখন আছি। এখান থেকে একটুখানি গেলেই সমুদ্র। দেখতে পাচ্ছ সামনের দিকে কত ভিড়, বাপ রে বাপ, পিঁপড়ের মতো খিলবিল খিলবিল করে লোক আসছে। এই হচ্ছে আমাদের পুরো টিমটা, এই হচ্ছে আমরা দীঘা স্টেশনে চলে এসেছি। এইদিকে দীঘা স্টেশন, A few moments later. সিনারিটা দেখো ভাই, সেই লেভেলে সেই লেভেলে এই পর্যন্ত দীঘা সব ঠিকই ছিল, ট্রেনে আসার সময় তো অনেক মস্তি হচ্ছে, কিন্তু সেইগুলো আমার রেকর্ড করা হয়নি। মানে ধরো আমি তো সারাক্ষণ ট্রেনে ল্যাদ খেয়ে থেকেতেই এসেছি, এখানে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ছি, ওখানে ল্যাদ খাচ্ছি একধারে, এই হচ্ছিলো। তারপরে দীঘা আসার পর ভাই প্রচুর মজা হচ্ছে, প্রচুর। সেইগুলো একটু দেখে নাও তাহলে। কটাক্ষ করবে না গাইস, হোটেলে চলে এসেছি, এই হোটেলে ঢুকছি আমরা হোটেলের ভেতরে। এই যে আমাদের রুম, রওনা দিচ্ছি সমুদ্রের দিকে হোটেল থেকে। তো এখানে দেখতে সবাই যাচ্ছে গাইস, সামনের দিকে সমুদ্র দেখা যাচ্ছে, দাঁড়া দাঁড়া দেখাচ্ছি তোমাদের। দেখা যায় সমুদ্র, দীঘার সমুদ্র সৈকত, কি সুন্দর দৃশ্য, এটা দেখে কেউ থামতে পারবে না, ইচ্ছে করবে মেরে দিয়ে একটা ঝাঁপ সাঁতার লাগালো।
গাইস, এই হচ্ছে দীঘার সমুদ্র, এটা হচ্ছে ওল্ড দীঘা। হ্যাঁ, ডাবের খোলা ফোলা পড়ে আছে, সামনের দিকে সব ডাব খেয়ে ফেলে রেখে দিয়েছে। ও, জলের জলের আওয়াজটা আমি শুনতে পাচ্ছি, জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, কিন্তু ভাই সেই লেভেলের দেখাচ্ছে। নারকেল গাছগুলো দেখা যাচ্ছে এদিকে, এরিয়াটা সামনে আমাদের তিনটা দাঁড়িয়ে আছে। তো গাইস দেখতে পাচ্ছি আমরা দীঘার সমুদ্রে একদম পাশ দিয়ে যাচ্ছি। আচ্ছা, মানে পাথর রক, চারিদিকে রক। আমরা ঢুকছি দীঘার সমুদ্রের ভেতরে। চলো ভাই, মজা আসবে। দেখতে পাচ্ছি চারিদিকে লোকে ভর্তি, লোকে ভর্তি। আজকে অনেকটা ফাঁকা আছে। সাবস্ক্রাইবাররা এমনি পাগল হয়ে যাবে। দরিন্দগি চেহারে সে টপক। আমরা চলে এসেছি দীঘাতে। ও, গাইস দারুন ভিউ, দারুন ভিউ গাইস। এই আসছি আমরা সমুদ্রের মধ্যে। এই আমাদের পুরো সব পাগল হয়ে গেছে। এই আমাদের স্যার, আমাদের অতনু স্যার, আমাদের ইংলিশ পড়ার। চিৎকার করো সবাই, এই সবাই বলো কিছু, চিৎকার করো, চিৎকার করো। তুমি যাবে কি বলো, যাবে কি, দেখো ডাকছে, ডাকলো কেউ। তুমি পাবে কি, পাবে কি, সামনে বেপরো ঢেউ। ছুঁই দিলে স্বপ্ন কাঠি খুঁজে পাই, যদি যাই ভেসে এমনি ভেসে যাই। ছুঁই দিলে স্বপ্ন কাঠি খুঁজে পাই, যদি যাই ভেসে এমনি ভেসে যাই। গাইস, এবার দীঘার দীঘাতে এসে রাত্রিবেলা, রাত্রিবেলা ভিউটা দেখো খালি। চারিদিকে কিরম আলো জমজমাট হয়ে উঠেছে, দাদা দাদা দেখা যাচ্ছে এগুলো আগে কেন। এই একটা পাগল। A few moments later. পেঁয়াজ কাটছে, আমি কাটছিলাম এত ফুল। আপাতত আমি আপাতত কাটছিলাম, আমার ফোনটা নিয়ে, তোর ফোন নিয়ে হচ্ছে না এটা। আমাদের কাজের মাসি, আমিও আছি, আমি কুক, মেন মেন কুক। আমি ব্লগ করবো না,
প্রিয়াংশু প্রিয়াংশু একবার তাকা। আরে ভাই আলো আলো পুরো নাইস।